صلوا على الحبيب صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আমার নাম মুস্তাকিম রাজা, আমি এটার থেকে বলছি। হুজুর, আমার একটা জানার বিষয় প্রশ্ন হচ্ছে এটাই যে সানা পড়া, নামাজের মধ্যে যে সানা পড়ি আমরা, সে সানাটা পড়ার কতক্ষণ সময়, আর সে সময়টা যদি অর্থাৎ কেরাত শুরু হয়ে যায়, কেরাতের পর হয়তো এক রেকাত দু রেকাত হয়ে গেল, তারপরে আমি আসলাম, তারপরে কি সানাটাকে পড়া যাবে? একটু বিস্তারিতভাবে বলে দিলে খুব উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি বারকাতুহু। নামাজে সানা পড়াটা হচ্ছে মুস্তাহাব। কেরাতের আগে আগে, তাকবীরের পর কেরাতের আগে আগে যদি সানা পড়ার সুযোগ পেলেন তো পড়ে নিতে হবে, যদি সুযোগ না হয় তাহলে সেই সানা আর পড়তে পাবেন না। কেরাত যদি আরম্ভ হয়ে যায় সানা আর পড়তে হবে না। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি পরে আসে যার এক রেখা দুই রেখা ছুটেছে বা কিছু ছুটে আছে, এরকম ব্যক্তি যখন ওই ছুটে যাওয়া নামাজটি আদায় করবে, তার জন্য যখন প্রথম দাঁড়াবে তখনই সে সানা পড়ে নেবে, এটা পড়ে নেওয়া মুস্তাহাব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। আল্লাহু আলাম বিস সওয়াব।